একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমরা তোমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি বিশেষ রচনা শুরু করব। আমাদের বাংলা সাহিত্য জগতে নক্ষত্র প্রতিম বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত নীলদ ধ্বজের প্রতি জনা। এই যে তোমাদের পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত অংশ নীলদ ধ্বজের প্রতি জনা, এটি একটি পত্রকাব্য, অর্থাৎ এ জাতীয় লেখা তোমরা আগে কখনো পড়নি। এই বিষয়ে আসার আগে আমি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দু চারটি কথা বলে নিই। তোমরা জানো যদিও তার সম্পর্কে, তবুও দু চারটি কথা আমি বলছি। বাংলাদেশের যে যশোর, বর্তমান বাংলাদেশের যশোর নাম নিশ্চয়ই শুনে থাকবে, সেইখানে কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রাম, সেই সাগরদাঁড়ি গ্রামে মধুসূদন দত্তের জন্ম। 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি, সেই যে কপোতাক্ষ নদ, তার উল্লেখ আমরা পাই মধুসূদন দত্তের লেখা চতুর্দশ পদী কবিতায়। বহু বছর পরে যখন তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করছিলেন, সেখানে তার দেশের কথা খুব মনে হয় এবং বাংলা ভাষার প্রতি তার মোহ তৈরি হয়। তিনি ইংরেজি সাহিত্যে নাম করবেন, ইংরেজি ভাষায় কাব্যচর্চা করবেন, খ্যাতি অর্জন করবেন, এই স্বপ্ন তার সেভাবে সফল হয়নি। তো সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থানকালে তার এই বঙ্গদেশের কথা, তার গ্রামের কথা, নদীর কথা মনে হয়। তো সেই কপোতাক্ষ নদ বলে একটি চতুর্দশপদী কবিতা আছে, সেখানে এই নদীর উল্লেখ আছে। তিনি বলছেন, সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। এই হচ্ছে হারিয়ে যাওয়া যে জীবন, ছেলেবেলার যে জীবন, শৈশবের যে স্মৃতি ফিরে ফিরে আসে, প্রৌঢ় বয়সে তাকে আবার নাড়া দিয়েছে সেই ছেলেবেলায় কপোতাক্ষ নদের কথা তিনি তার অমিত্রাক্ষর ছন্দে লেখা, অর্থাৎ সনেট, যা তিনি বাংলা ভাষায় জন্ম দিয়েছেন বলা যায়। অমিত্রাক্ষর ছন্দের সূচনাকারী মাইকেল মধুসূদন দত্ত সেখানে তিনি লিখেছেন। পিতা রাজনারায়ণ দত্ত, বাড়িতে শিক্ষার পরিমণ্ডল, ইংরেজি সাহিত্যের প্রতি আকর্ষণ এবং নানা ধরনের বই পড়ার যে অভ্যেস, এটা মধুসূদনের কিন্তু ছেলেবেলা থেকেই তৈরি হয়। পরবর্তী সময়ে কলকাতায় চলে এলেন, এসে হিন্দু কলেজে তিনি যখন পড়েন, সেখানে তার বন্ধুদের মধ্যে গৌরদাস বসাক, ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বাবু, এনারা সব তার বন্ধু হিসেবে আসেন। আর পরবর্তী সময়ে সেই হিন্দু কলেজ, বর্তমানের প্রেসিডেন্সি, তার ইংরেজি ভাষা সাহিত্যের অধ্যাপক স্যার রিচার্ডসনের সঙ্গে মধুসূদনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সাহিত্য চর্চা, সাহিত্য আলোচনা ইত্যাদিতে মধুসূদন রিচার্ডসনকে মোহিত করেন। কিন্তু 1843 খ্রিস্টাব্দে তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন কলকাতার ওল্ড মিশন
চার্চে, সেখানে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তার পারিবারিক কিছু সমস্যা তৈরি হয়। পিতা রাজনারায়ণ দত্ত তাকে সেভাবে আর গ্রহণ করেন না। ধর্মান্তরিত হওয়ার ফলশ্রুতিতে সমাজ বা ইত্যাদির কথা ভেবে তাকে দূরেই সরিয়ে রাখেন, আর হিন্দু কলেজে কলেজ থেকেও তাকে চলে যেতে হয়। তিনি বিশপস কলেজে ভর্তি হন এবং সেখানে ভর্তি হয়ে তার কাব্য চর্চা কিন্তু চলতেই থাকে, লেখালেখি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। এবং এই মধুসূদন অত্যন্ত শক্তিশালী একজন কবি এবং ব্যক্তি হিসেবে, ছাত্র হিসেবে প্রচুর প্রচুর পড়াশুনোর যে মানসিকতা তিনি সেই সময় তৈরি করেছিলেন। এবং শুধু পড়াশুনো নয়, ভাষা শিক্ষা, গ্রিক, ল্যাটিন, হিব্রু, সংস্কৃত এই সমস্ত ভাষায় তিনি ব্যুৎপত্তি অর্জন করেন, জ্ঞানী হয়ে ওঠেন এবং সেই সমস্ত ভাষায় লেখা সাহিত্য তিনি সরাসরি পড়া শুরু করেন। এইভাবে তার প্রতিভা বিকশিত হতে শুরু করে। পরবর্তী সময়ে তিনি মাদ্রাজে চলে যান, সেই সময়ে মাদ্রাজই বলা হতো সেটাকে, সেখানে চলে যান। গিয়ে তিনি সাংবাদিকতার কাজ করেন, শিক্ষকতার কাজ করেন, অধ্যাপনার কাজ করেন এবং সেই সময় তার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়, দ্য ক্যাপটিভ লেডি, এবং পরবর্তী সময়ে ভিশনস অফ দ্য পাস্ট। কিন্তু ইংরেজি ভাষায় লেখা এই সাহিত্য কিন্তু সেভাবে সমাদৃত হয় না। তার যে স্বপ্ন, তার যে সাধনা, সেটা ধাক্কা খায়। এবং পরবর্তী সময়ে আবার বেশ কিছু বছর বাদে তিনি কলকাতা শহরে ফিরে আসেন এবং সেই সময় তিনি সাহিত্য চর্চা শুরু করেন। তিলোত্তমা সম্ভব কাব্য 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তিলোত্তমা সম্ভব কাব্য। তোমরা সবাই আরেকটি কাব্যগ্রন্থের নাম সবাই জানো, তোমরা তার একটা অংশ বিশেষ পড়ে এসেছো নিচু ক্লাসে, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, বিখ্যাত কাব্য, মহাকাব্য। সেটা 1861 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। সেই একই বছরে ব্রজাঙ্গনা কাব্য, সেটিও প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে বীরাঙ্গনা কাব্য প্রকাশিত হয়। বীরাঙ্গনা কাব্য, এটা মনে রাখার বিষয়, বীরাঙ্গনা হচ্ছে পুরোটাই পত্রকাব্য। মধুসূদন দত্ত মোট 15টি কাহিনী নিয়ে তিনি এই পত্রকাব্য রচনা করবেন মনস্থির করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে 11টি পত্রকাব্য তিনি রচনা করেন। এবং সেই 15 জন ব্যক্তি, সে নারী, তারা পত্র রচনা করেন, তাদের কখনো প্রিয়জনের কাছে, কখনো স্বামীর কাছে, তাদের মানসিক যন্ত্রণা, সমস্যা, বঞ্চনার কথা তুলে ধরেন। এবং সেইভাবেই তিনি 11টি পত্র লিখে পত্রকাব্যের মধ্যে তিনি একটি নজির সৃষ্টি করেন। বাংলা কাব্যজগতে এই পত্রকাব্যের কিন্তু তিনিই প্রথম সূচনাকারী, বীরাঙ্গনা পত্রকাব্য, বীরাঙ্গনা যে কাব্য, তার 11, 11তম অর্থাৎ শেষ যে পত্র, সেটিই কিন্তু আজ আমরা একটু পড়া শুরু করব তোমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত, নীলদ ধ্বজের প্রতি জনা, শেষ পত্রকাব্য, 11তম 11তম। অর্থাৎ তিনি যে পত্রকাব্যের সূচনা করেছিলেন, কিভাবে সেই পত্রকাব্যের মধ্যে তিনি তার মুনশিয়ানা, তার দক্ষতা, যেমন মেঘনাদবধ কাব্যেও আমরা দেখেছিলাম যে অমিত্রাক্ষর ছন্দের তিনি সূচনা করেছিলেন, এখানে সেই অমিত্রাক্ষর ছন্দকেই আশ্রয় করেছেন এই বীরাঙ্গনা কাব্যেও। অসাধারণ ভঙ্গিমায়, অসাধারণভাবে তিনি সেটা লিখেছেন। কতটা শক্তিশালী কবি হলে, কতটা ব্যুৎপত্তি, জ্ঞানের অধিকারী হলে এটা করা সম্ভব। মাইকেল মধুসূদন দত্ত অন্যতম সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি, কবি, আমাদের বাংলা সাহিত্যে উজ্জ্বল জ্যোতিষ্ক। এবার পরবর্তী ক্ষেত্রে, তিনি শুধু যে কাব্য পত্র সাহিত্য লিখেছেন তা নয়, তিনি পরবর্তী সময়ে
ফ্রান্সের ভার্সাই নগরীতে যখন ছিলেন, আমি আগে বলেছি তোমাদের কাছে, তিনি সনেট লিখেছেন, সনেটের জন্ম দিয়েছেন, অমিত্রাক্ষর ছন্দে লেখা সনেট। ইতালিয়ান কবি পেত্রার্ক তাকে তিনি অনুসরণ করেছেন, করে তিনি সনেটের জন্ম দিয়েছেন এবং আমাদের বাংলা সাহিত্যে সেটাকে তিনি খুব ভালোভাবে প্রকাশ করেছেন, যেটা খুব সমাদর পেয়েছে রসিক পাঠকদের কাছে। এবং পরবর্তী সময়ে তিনি যখন ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান এবং সেখানে তিনি একটু আর্থিক সমস্যার মধ্যে পড়েন, আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের কাছে তিনি আবার ফিরে আসার কথা জানান পত্র মারফত, এবং পরবর্তী সময়ে বিদ্যাসাগর মশাইয়ের আর্থিক সাহায্য সহযোগিতায় তিনি ফিরেও আসেন। এসে তিনি কিছু নাটক লেখেন, শর্মিষ্ঠা, মায়াকানন, এগুলো সব কালজয়ী লেখা। একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো, এসব হচ্ছে তার অসাধারণ সব প্রহসন। এইভাবে তিনি তার কাব্য জগৎকে আলোকিত করেন। বাংলা সাহিত্যের রসিক সুজন পাঠক যারা আছেন সবাই উপকৃত হয় এবং বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়ে ওঠে। তোমরা নিচু ক্লাসে পড়েছিলে যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। এই যে তারপরে তিনি বলছেন কেলিনু শৈবালে ভুলি কমল কানন, অর্থাৎ তিনি খেলা করলেন শ্যাওলা নিয়ে পদ্মের উদ্যানকে ছেড়ে। তাহলে পদ্মের উদ্যান বলে তিনি কিন্তু বাংলা ভাষা সাহিত্য, বাংলা ভাষাকেই তিনি কিন্তু চিহ্নিত করেছেন। তিনি এই যে আত্মগ্লানি, এই যে উপলব্ধি পরবর্তী ক্ষেত্রে, তিনি সেটাকে কিন্তু বাংলা ভাষায় কাব্য চর্চা করে নাটক লিখে তিনি তার প্রায়শ্চিত্ত করেছেন। এই যে মহিমময় একজন ব্যক্তি বাংলা কাব্য জগতে, এইভাবে তিনি আমাদের নানা রকম উন্নত মানের সাহিত্য সম্ভারে ভরিয়ে দিয়েছেন বাংলা কাব্যের ভাণ্ডারকে। এই মহাশক্তিশালী কবির জীবনাবসান ঘটে 1873 খ্রিস্টাব্দে 29 জুন। এই সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে আমি মাইকেল মধুসূদন দত্তের কথা কিছুটা বলার চেষ্টা করলাম। তিনি টিমোথি পেন পোয়েম এই ছদ্মনামেও লিখতেন। তার জীবনটাই একটা শিক্ষণীয় বিষয়, লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিনি কিভাবে কোথায় পৌঁছেছেন তোমরা আরো বিস্তৃতভাবে পরবর্তী সময় জানবে পড়বে। তো আজ আমি পড়ার বিষয়ের মধ্যে এবার চলে আসছি। এই যে একাদশতম যে পত্রকাব্য, পত্রকাব্য সম্পর্কে তোমাদের কাছে আমি একটু আগেই বললাম যে তিনি বাংলা কাব্যজগতে এই পত্রকাব্যের কিন্তু সূচনা করেছেন, এমনটি আর কেউ কখনো আগে ভাবেননি। এখানে নীলধ্বজের প্রতি জনা, যে মহাভারতের অশ্বমেধ পর্ব, সেখানকার বিষয় থেকে তিনি বিষয়বস্তু চয়ন করে তিনি তার মতো করে এখানে পত্রকাব্য রচনা করেছেন। অর্থাৎ মাহেশ্বরী পুরীর রাজা নীলধ্বজ, তার স্ত্রী জনা, এবং নীলধ্বজ এবং জনার পুত্র প্রবীর, ওর নীলধ্বজের যে মাহেশ্বরী পুরী, সেই মাহেশ্বরী পুরীর ঘটনা, সেখানকার বিষয়বস্তুই আমাদের এই পত্রকাব্যের উপজীব্য বস্তু হয়ে উঠবে, আমরা দেখব আগামী সময়ে। এই অশ্বমেধের ঘোড়া, যজ্ঞাশ্ব, যজ্ঞের অশ্ব, ধরেছিল কে? প্রবীর। এবং সঙ্গত কারণে অর্জুনের সঙ্গে তার যুদ্ধ হয় এবং অন্যায়ভাবে অর্জুন প্রবীরকে হত্যা করেন। প্রবীরের রক্তে অর্জুনের হাত রক্তাক্ত। কিন্তু এই মাহেশ্বরী পুরীর রাজ সিংহাসনে অর্জুনকে এই সমাদরে বরণ করতে দেখে কষ্ট পান শোকাহত মাতা জনা। কিন্তু প্রথম দিকটাতে তিনি সেটা বুঝতে পারেননি। মাহেশ্বরী পুরীতে রণবাদ্য বাজছিল, পতাকা উঠছিল, ঘোড়া ডাকছিল, হস্তি বাহিনী তারা তাদের মদমত্ততা দেখাচ্ছিল, এই যে পরিস্থিতি দেখে
জনা বুঝতে পেরেছিলেন যে বুঝিবা তার পুত্রের হন্তারক যিনি হত্যাকারী সেই অর্জুনের বিরুদ্ধে ক্ষত্রিয় রাজা নীলধ্বজ সৈন্য সজ্জা করে সৈন্য সাজিয়ে নিয়ে রণসাজে সজ্জিত হয়ে অস্ত্র ধারণ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাকে সমুচিত জবাব দেবেন। কিন্তু অচিরেই তার সেই ভুল ভেঙে যায়। তিনি নাচ গান বাদ্য সহযোগে সেই রাজসভা যখন আলোড়িত হতে দেখেন এবং নরনারায়ণ জ্ঞানে নীলধ্বজ অর্জুনকে পার্থকে সমাদরে বরণ করেন, তখন জনা খুব কষ্ট পান, ক্রুদ্ধ হন। এই ফলশ্রুতিতে তিনি মনে করেন যে বোধহয় যে কোনো বিশেষ কারণে নীলধ্বজের বুদ্ধি হরণ হয়ে গেছে, তার পুত্রের রক্তে যার হাত লাল তাকে কি করে তার স্বামী নীলধ্বজ বরণ করতে পারেন। এই বার্তা যখন চারদিকে পৌঁছে যাবে তখন সবাই কি ভাববেন যে ক্ষত্রিয়দের তো এটা ধর্ম নয়, প্রতিবিধান করার জন্য প্রতিবিধিৎসিতে শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই উদ্যোগ তো নীলধ্বজের মধ্যে নেই। পরবর্তী সময়ে তিনি বলেন কি, কুন্তী পৃথার পৃথা অর্থাৎ কুন্তীর অপর নাম পৃথা, তার পুত্র হওয়ার জন্য অর্জুনের নাম পার্থ। কিন্তু কুন্তীর একটা ঘটনা আছে যেটা তোমরা সবাই জানো যে তাকে কুলোটা ভ্রষ্টা রমণী বলে এখানে অভিহিত করা হয়েছে, জনা করেছেন সেটা বলে যে তার গর্ভে যে জন্ম লাভ করেছে তার তো ভালো হওয়ার কথা নয়, অর্থাৎ অর্জুনকেও তিনি কিন্তু সেই অস্ত্রে বিদ্ধ করেছেন এবং কুন্তীকেও তিনি কুলোটা নারী বলেই অভিহিত করেছেন এবং তার স্ত্রী দ্রৌপদী দ্রৌপদীকেও ভ্রষ্টা রমণী বলেও তিনি কিন্তু এই অংশে চিহ্নিত করেছেন। অর্থাৎ যে অর্জুন শুধু তার পুত্রকেই যে হত্যা করেছেন তা নয়, তার নৈতিকতা কতটা নিম্নগামী যে দ্রোণাচার্য ভীষ্ম তাদের হত্যা করার ক্ষেত্রেও তার যে ভূমিকা, তার যে আচরণ এবং কর্ণের বিরুদ্ধে তার যে ভূমিকা, সবটাই কিন্তু নিন্দনীয় বলেই জনা মনে করেছেন। জনার এই যে ক্ষোভ, এই যন্ত্রণা, পাগলিনী হয়ে উঠেছেন তিনি, তিনি কষ্ট পেয়েছেন, তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ না নিয়ে যেভাবে তার স্বামী নীলধ্বজ সভার মাঝে পার্থ তথা অর্জুনকে বরণ করে নিয়েছেন এবং সমাধরে তাকে গ্রহণ করে অভ্যর্থনা দিচ্ছেন, সেটা তার কাছে তিনি মেনে নিতে পারেননি, খুব যন্ত্রণাদায়ক বলে তার কাছে মনে হয়েছে। তাই তিনি নারী হয়ে সেভাবে প্রতিবাদ করতে পারেননি, তিনি পত্র রচনা করেছেন, তিনি সমস্যার সমাধান করতে পারবেন না, তিনি নীলধ্বজের মন মানসিকতাকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু তিনি নিজেকে শেষ করে দিতে পারেন। তাই তিনি জলে নিজেকে বিসর্জন করার জন্য এগিয়ে চলেছেন। খুব করুণ পরিণতির মধ্য দিয়ে এই পত্রকাব্যটি শেষ হয়েছে এবং পত্রের আকারেই তিনি সেটা লিখেছেন তার স্বামী নীলধ্বজের কাছে। তাই নীলধ্বজের প্রতি জনা এই পত্রকাব্য আমাদের বাংলা সাহিত্যে অসাধারণ একটি সাহিত্যকর্ম বলেই পরিগণিত হয়ে আছে। আমাদের সৌভাগ্য যে আমরা এই পর্যায়ে এইরকম একটি সাহিত্যকর্ম পড়ার সুযোগ পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এবার অডিওতে চলে যাব, যেমন পাঠ্য অংশ ধরে ধরে বুঝিয়ে দিই, কিছুটা অংশ আজকে করব, বাকিটা পরের ক্লাসগুলোতে হবে। তোমরা সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। আশা করি এতক্ষণ তোমাদের কাছে আমি মাইকেল মধুসূদন দত্ত এবং তোমাদের পাঠ্য নীলধ্বজের প্রতি জনা সম্পর্কে যা বললাম তোমরা বুঝতে পেরেছ। এবার আমি পাঠ্য অংশে আসছি।
সাহিত্য চর্চা, সাহিত্য চর্চা বই, সেই সাহিত্য চর্চা বই তোমাদের যাদের কাছে আছে তোমরা বের করো। সাহিত্য চর্চা বইয়ের 37 পৃষ্ঠা, 37 পৃষ্ঠা, আর যাদের কাছে বই নেই আমি ছবি তুলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তোমরা সেটা দেখবে। পাঠ্য অংশের মধ্যে আমি আসছি, দেখো। নীলধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্ত। প্রথম থেকেই বলি, আমি তোমাদের বলেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আরও একবার বলে রাখি যে বীরাঙ্গনা কাব্য 1862 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এটি হচ্ছে পত্রকাব্য এবং একাদশতম এবং শেষ পত্র সেই পত্রকাব্যে নীলধ্বজের প্রতি জনা। এই বীরাঙ্গনা কাব্য কিন্তু অমিত্রাক্ষর ছন্দে লেখা, আমি তোমাদের কাছে এগুলো লিখে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর মাইকেল মধুসূদন দত্তের যে কবি প্রতিভা সে সম্পর্কে তোমাদের কাছে কিছুটা আমি রূপরেখা দেওয়ার চেষ্টা করেছি। এবার একাদশ সর্গ, এটাই হচ্ছে পত্রকাব্যের, বীরাঙ্গনা পত্রকাব্যের শেষ সর্গ। এখানে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু কথা বলা আছে, সেটা একটু তোমাদের পড়ে আমি শোনাচ্ছি। মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। অর্থাৎ এই যে নীলধ্বজ, নীলধ্বজ হচ্ছেন মাহেশ্বরী নগরীর রাজা, আর তাঁর স্ত্রী জনা, রাজমহিষী জনা। নীলধ্বজ এবং জনার পুত্র সন্তান মাহেশ্বরীপুরীর যুবরাজ প্রবীর, তিনি কি করেছেন? তিনি অর্জুন তথা পার্থর অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছেন, সেই কারণে পার্থর সঙ্গে তার যুদ্ধ হয় এবং যুদ্ধে তাকে পার্থ নিধন করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাঙ্মুখ হইয়া সন্ধি করাতে, পুত্রকে হারিয়ে নীলধ্বজ পার্থর সঙ্গে যুদ্ধ না করে সন্ধি করাতে রাজ্ঞী জনা অর্থাৎ রানী রাজমহিষী জনা পুত্রশোকে একান্ত কাতর হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। এই পত্রখানি, পত্রিকাখানি মানে এই পত্রখানি রাজার কাছে, রাজা বলতে নীলধ্বজের কাছে পাঠিয়ে দেন। পাঠকবর্গ, মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। অর্থাৎ মহাভারতের যে অশ্বমেধ পর্ব তাকে অবলম্বন করেই আমাদের পাঠ্য এই অংশটি রচিত হয়েছে, তার ইঙ্গিত কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার অমিত্রাক্ষর ছন্দে লেখা আমি অংশটি শুরু করছি। বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, ভ্রেষে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজ কেতু। এটা হচ্ছে যেখানে ছেদ এবং জ্যোতি ধরে ধরে পড়তে হবে। তোমরা মেঘনাদবধ কাব্যর অংশ নিচু ক্লাসে পড়েছ, সেখানে দেখেছো যে পঙ্ক্তির শেষে গিয়ে থামলে কিন্তু হবে না, অমিত্রাক্ষর ছন্দ পড়ার নিয়ম ছেদ এবং জ্যোতি চিহ্ন ধরে ধরে, সেটা যেখানে ছেদ আছে সেখানে থামতে হবে। অর্থাৎ বাজিছে রাজ তোরণে, মানে রাজ বাড়ির যে বড় দরজা সেখানে যুদ্ধ বা যুদ্ধের বাজনা বাজছে আজকে। রেষে অশ্ব, ঘোড়ার ডাককে বলা হয় রেষা, সে ঘোড়া ডাকছে। গর্জে গজ, হাতি ডাকছে, হাতির ডাককে বৃংহন বা বৃংহতি বলা হয়। এখানে গর্জে শব্দটা অতটা মানানসই নয়, কারণ বাঘ গর্জন করে, সিংহ গর্জন করে, কিন্তু হাতির ডাককে কিন্তু বৃংহন বা বৃংহতি বলা হয়। এখানে গর্জে গজ বলেছে, বলা হয়েছে কারণ অমিত্রাক্ষর ছন্দের প্রতিটি পঙ্ক্তিতে 14টি করে অক্ষর থাকে, সেটা মেলানোর জন্য সম্ভবত। উড়িছে আকাশে রাজকেতু, রাজকেতু মানে হচ্ছে রাজ পতাকা, রাজকেতু কথাটার মানে হচ্ছে রাজ পতাকা, রাজ পতাকা উঠছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য, রাজার সৈন্য অর্থাৎ নীলধ্বজ রাজা, তার সৈন্য মুহুর্মুহু হুঙ্কার দিচ্ছে মদমত্ততায়, যুদ্ধের মত্ততায় মেতে উঠে হুঙ্কার দিচ্ছে। কিন্তু কোন হেতু, কিন্তু কোন কারণে?
সাজিছ কি নররাজ যুঝিতে সদলে। নররাজ বলতে এখানে নীলধ্বজকে বলা হয়েছে। নীলধ্বজ কি তাহলে যুদ্ধের সাজের জন্য সদল বলে সেজে উঠছেন? প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিৎসিতে, পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান করতে, প্রতিশোধ গ্রহণার্থে। নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে, এই যে শোকের আগুন জ্বলেছে সেটা কি ফাল্গুনী? অর্জুনের অপর নাম, কারণ ফাল্গুনী নক্ষত্র তিথিতে অর্জুনের জন্ম হয়েছিল, তাই অর্জুনের অপর নাম ফাল্গুনী। সেই ফাল্গুনী নক্ষত্র তিথিতে জন্ম বলে তাকে ফাল্গুনী বলা হয়। ফাল্গুনীর লোহে, লোহে মানে রক্তে, তাহলে অর্জুনের রক্তে কি সেই পুত্র শোকের যে আগুন জ্বলছে সেটাকে নেমানোর জন্য যুদ্ধ ঘোষণা করছেন? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, জনা বলছেন এই তো তোমাকে মানাচ্ছে, এটাই তোমাকে সাজছে, ক্ষত্রিয় কুলের মণিস্বরূপ বড় বীর তুমি মহাবাহু, মহান বীর নীলধ্বজকে বলা হচ্ছে। যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আস্ফালে নিনাদে, গজরাজ যেমন যমদণ্ড সম অর্থাৎ যমরাজের দেওয়া শাস্তি অর্থাৎ মৃত্যুর মতো যে শুণ্ড আস্ফালন করে নিনাদে প্রকাণ্ড শব্দ করে সে যুদ্ধ করতে এগিয়ে যাবে। টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে, টুটো মানে ভেঙে ফেলো, কিরিটি, কিরিটি হচ্ছে অর্জুনের অপর নাম, কিরিটির গর্ব আজি রণস্থলে, যুদ্ধক্ষেত্রে তার অহংকার তার দম্ভকে চূর্ণ করো, করে পুত্র হত্যার প্রতিশোধ গ্রহণ করো। খণ্ড মুণ্ড তার আনো শূলদণ্ড শিরে, অর্থাৎ বর্ষায় গেঁথে তার খণ্ড মুণ্ডটাকে গেঁথে নিয়ে আসার কথা তিনি বলছেন, জনা বলছেন নীলধ্বজের কাছে। অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে, অর্থাৎ প্রবীর সে বালক, তাকে অন্যায়ভাবে যুদ্ধ করে তাকে নিধন করেছে, তাকে নাশ করেছে অন্যায় সমরে। নাশ ও মহেশ্বাস তারে, এবার তিনি বলছেন মহেশ্বাস কথাটির অর্থ হচ্ছে বীর, তুমি তাকে এবার নাশ করো, ধ্বংস করো। ভুলিব এ জ্বালা এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, এই যে পুত্র হারানোর যে যন্ত্রণা জ্বালা, এই ভয়ঙ্কর জ্বালা আমি ভুলবো তাড়াতাড়ি। তবে জন্মে মৃত্যু, এত অল্প সময় সে বেঁচে ছিল যে জন্মগ্রহণের পরেই তার কিছুদিনের মধ্যেই তার মৃত্যু ঘটে গেল। সন্তানকে কিভাবে বড় করেছেন সেটা মা বোঝেন, সেই সন্তান হারানোর বিয়োগ ব্যথায় জনা কেঁদে উঠেছে তার জনার হৃদয়। বিধাতার এ বিধি জগতে ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, ক্ষত্রিয় কুলের রত্ন পুত্র প্রবীর সুমতি, সুন্দর মনের মানুষ, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে, সামনাসামনি যুদ্ধ করেছে, বীরের মতো যুদ্ধ করেছে, করে প্রাণ দিয়েছে, স্বর্গধামে তার যাত্রা করেছে সে। কি কাজ বিলাপে, বিলাপ কথাটার মানে হচ্ছে খেদোক্তি, সেই খেদোক্তি করে কি কাজ বিলাপে প্রভু, প্রভু এখানে নীলধ্বজকে সম্বোধন করা হচ্ছে। পাল ও মহিপাল, মহিপাল কথার অর্থ হচ্ছে রাজা, পৃথিবীর অধীশ্বর অধিপতি, তুমি সেই ধর্মটা পালন করো, তুমি ক্ষত্রধর্ম, ক্ষত্রধর্ম মানে ক্ষত্রিয়দের যে ধর্ম, প্রতিশোধ গ্রহণের কথা বলছে। ক্ষত্রকর্ম সাধ ভুজ বলে, মানে বাহু বলে, তুমি ক্ষত্রিয়দের যে প্রতিশোধ গ্রহণের ধর্ম সেই ধর্মটা পালন করো। হায় পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বিনাদ ধ্বনি। এবার কিন্তু জনা এতক্ষণ ধরে যা ভেবেছেন সেটা কিন্তু হয়নি, সেটা হবে না, তাই বলা হচ্ছে হায় পাগলিনী জনা, পুত্র সন্তানের বিয়োগে, পুত্র সন্তানকে হারিয়ে মা জনা পাগলিনী হয়ে উঠেছেন। তিনি কি দেখছেন এবার? তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে উথলিছে বিনাদ ধ্বনি, সেখানে নর্তকী নাচ করছেন, গায়ক গাইছেন, বাদ্যযন্ত্র বেজে উঠেছে। তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু মিত্রোত্তম এবে, তব সিংহাসনে, তোমার সিংহাসনে মানে নীলধ্বজের সিংহাসনে বসিছে পুত্রহা রিপু, কে বসেছেন? পুত্রহা মানে পুত্রের হত্যাকারী অর্জুন, রিপু মানে শত্রু, রিপু শব্দের অর্থ শত্রু, আমি শব্দের অর্থগুলো তোমাদের কাছে লিখে দেওয়ার চেষ্টা করছি। মিত্রোত্তম এবে, সে সবার মধ্যে বন্ধু যেন এখন,
সেই বিছ যতনে তুমি অতিথি রতনে, তুমি সেবা করছ তাকে যেন রত্নের মতো যত্ন করছ, রত্ন সদৃশ তাকে তুমি গুরুত্ব দিচ্ছ, তাকে আপ্যায়ন করছ, তাকে সংবর্ধনা জ্ঞাপন করছ। কি লজ্জা, দুঃখের কথা হায় কব কারে, এটা তার কাছে মনে হয়েছে খুব লজ্জাজনক বিষয়। সেই দুঃখের কথা কাকে তিনি বলবেন? অর্থাৎ এই যে প্রতিশোধ গ্রহণের বদলে রাজা নীলধ্বজ পুত্রের হত্যাকারীর সঙ্গে সন্ধি করবেন, এ ধারণা জনা কখনোই করতে পারেননি, এটা ছিল তার কল্পনার বাইরে। এই যে ঘটনা, এই ঘটনা যেমন রাজমহিষী জনার যন্ত্রণাকে শতগুণ বাড়িয়ে দিয়েছে, তেমনি ক্ষত্রিয় বংশের স্ত্রী এবং কন্যা হিসেবে তিনি যা দেখলেন যে ক্ষত্রিয় ধর্মের অমর্যাদা ঘটেছে, এইটা তিনি মানতে পারছেন না। জনা পুত্র ঘাতককে রণক্ষেত্রে হত্যা করার পরিবর্তে তাকে বন্দনা করার জন্য নাচ গান বাজনার আয়োজন করা হয়েছে সভাক্ষেত্রে, এই সমস্ত ঘটনাটা জনার কাছে অসহনীয় হয়ে উঠেছে, তিনি মেনে নিতে পারছেন না। বীর ধর্ম থেকে বিচ্যুত ক্ষত্রিয় স্বামীর এই কাজ তিনি অন্তরে মানতে পারছেন না, তিনি পাগলিনী হয়ে উঠেছেন, তিনি ক্ষুব্ধ হয়ে উঠেছেন, তিনি ক্রুদ্ধ হয়ে উঠেছেন। তাই বলছেন যে কি লজ্জা, দুঃখের কথা হায় কব কারে, কাকে এই দুঃখের কথা বলবো, হত জ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, পুত্রের অভাবে, বিহনে কথার অর্থ হচ্ছে অভাবে, পুত্রকে হারিয়ে পুত্রের অভাবে তোমার কি আজকে সমস্ত কাণ্ডজ্ঞান হারিয়ে গেল। মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, মাহেশ্বরী পুরীর অধীশ্বর যে নীলধ্বজ রথী, রথে চেপে যিনি যুদ্ধ করেন তাকে রথী বলা হয়। যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। যে দারুণ বিধি, যে ভয়ঙ্কর বিধাতা রাজা, রাজা বলতে নীলধ্বজকে বোঝানো হয়েছে, আধারিলা আজি রাজ্য, রাজ্যকে অন্ধকার করে দিল পুত্রকে হরণ করে নিয়ে, হরিপুত্র ধনে, হরি মানে হরণ করে, পুত্র ধনে প্রবীরকে, হরিলা কি তিনি জ্ঞান তব, তিনি কি তোমার সেই জ্ঞানটাকেও হরণ করে নিলেন। তা না হলে কহ মোরে কেন এ পাষণ্ড পাণ্ডু রথি পার্থ তব পুরে অতিথি, তা যদি না হয় তাহলে আমাকে বলো কেন পাষণ্ড পাণ্ডু রথি, পাণ্ডব কুলের যে বীর রথি পার্থ, পার্থ কেন বলা হচ্ছে, কারণ আগেই আমি তোমাদের একবার বলেছি যে পৃথার পুত্র কুন্তীর অপর নাম পৃথা, তাই পৃথার পুত্র অর্জুন তাই তার অপর নাম পার্থ। তব পুরে অতিথি, অতিথি হয়ে এখানে এসেছে, কেমন তুমি হায় মিত্রভাবে পরশে করো যাহা প্রবীরের লোহে লোহিত, কিভাবে তুমি তার হাত স্পর্শ করছো যে হাতে প্রবীরের রক্তে রঞ্জিত, লাল হয়ে আছে প্রবীরের রক্ত যে হাতে লেগে আছে, প্রবীরের রক্তে রাঙা হয়ে আছে যে হাত, সে হাত তুমি স্পর্শ করছো কিভাবে। ক্ষত্রিয় ধর্ম এই কি নির্মণি, ক্ষত্রিয়দের এটাই কি ধর্ম, নির্মণি বলতে রাজকুলের মণি সদৃশ। এই যে অংশটা, যুদ্ধের বাজনা, ঘোড়ার ডাক, হাতির ডাক ইত্যাদি শুনে রাজপতাকাকে উঠতে দেখে নীলধ্বজের যে রণসজ্জার কথা ভেবেছিলেন জনা, সেটা যে ভ্রান্ত, সেটা যে ভুল, সেটা বুঝতে পারলেন। সেই পুত্র হন্তারক পার্থকে মিত্র শ্রেষ্ঠ ভেবে তাকে সিংহাসনে বসিয়ে তাকে সমাদরে বরণ করে নেওয়ার দৃশ্যটি জনা কিছুতেই মেনে নিতে পারছেন না। এই নীলধ্বজের যে অস্বাভাবিক আচরণ তার ব্যাখ্যা খুঁজতে গিয়ে রাজমহিষী দেখলেন যে পুত্রের মৃত্যুতে সম্ভবত রাজা নীলধ্বজের জ্ঞান হারিয়ে গেছে, বিধাতা হয়তো তার জ্ঞানকে হরণ করে নিয়েছেন। কিছুতেই যুক্তি দিয়ে তিনি বুঝতে পারছেন না যে যাকে যুদ্ধক্ষেত্রে বধ করে ক্ষত্রিয় ধর্মকে পালন করবেন, এটাই ছিল ক্ষত্রিয় রাজের কর্তব্য, তিনি সেটা না করে কিভাবে ক্ষত্রিয় ধর্মকে
বিস্মৃত হয়ে ভুলে গিয়ে পুত্র ঘাতকের আনন্দের জন্য তার সঙ্গে সুন্দরভাবে কথা বলছেন এবং তার সিংহাসনে বসতে দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন, এটা কিছুতেই তার কাছে পরিষ্কার হচ্ছে না। গ্লদ্ধ্বজের এই যে আচরণের সম্ভাব্য কারণ হিসেবে তার যে কথাগুলো মনে হয়েছিল সেগুলোই আমি এতক্ষণ ধরে তোমাদের কাছে এই পাঠ্য অংশ অবলম্বনে পড়ে শোনালাম। কোথা ধনু, কোথা তুন, কোথা চরম অসি, বলছেন কোথায় ধনু, কোথা তুন, তীর রাখার যে খাপ সেইটাকে তুন বলা হয়, কোথা চরম অসি, যে অসি মানে তরবারি, তরবারিটা চামড়ার আবরণের মধ্যে রাখা থাকে, সেই কোথায় তরবারি। না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে, না ভেদ করে রিপু মানে শত্রুর বুক তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রে, এখানে স্বর বানানটা তালবস্ব হওয়া উচিত, তালবস্ব থাকলে তীর আমরা বুঝি, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে, সেটা না করে তুমি মিষ্টালাপে মিষ্টি মিষ্টি কথা বলে সুন্দর আলাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে, তার কানকে তুমি পরিতৃপ্ত করছো মিষ্টি কথা বলে, মিষ্টি ভাষণে সুন্দর কথা বলে এই সভা তলে। কি কহিবে কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে, পরের পৃষ্ঠায় যাচ্ছি, যে যখন দেশ দেশান্তরে যখন জনরব লবে, যে এই কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত, তাহলে দেশ দেশান্তরে যখন এই বার্তাটা যাবে পৌঁছবে তখন ক্ষত্রিয় কুলের অধিপতিরা কীভাবে সেটাকে ব্যাখ্যা করবে সেইটা জনার কাছে মনে হয়েছে। অর্থাৎ আরেকবার একটু সংক্ষিপ্ত আকারে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যে পুত্রের যে বালক পুত্র প্রবীরের হত্যাকারী পার্থের সঙ্গে যে মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজের যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা কিন্তু রাজমহিষী জনা কিছুতেই মেনে নিতে পারছেন না। নীলধ্বজের সিংহাসনে মিত্রশ্রেষ্ঠ হিসেবে পার্থকে বসিয়ে যেভাবে তাকে বরণ করে নেওয়া হচ্ছে, সমাদর করা হচ্ছে, নাচ গান বাজনার আয়োজন করা হচ্ছে হয়েছে, সেটা দেখে জনা স্তম্ভিত শুধু নন ক্রুদ্ধও বটে। হতবাক জনা তিনি মনে করছেন যে পুত্রশোকে রাজা নীলধ্বজ হয়তো তার স্বাভাবিক যে কাণ্ডজ্ঞান সেই কাণ্ডজ্ঞানকে হারিয়ে ফেলেছেন। নির্দয় যে নিয়তি, নির্দয় নিয়তি তাকে সন্তান হারা যেমন করেছে, সেইভাবে তিনি বোধহয় নীলধ্বজের সেই জ্ঞানকেও হরণ করে নিয়েছেন। না হলে নীলধ্বজের পক্ষে এ কাজ করা সম্ভব নয়। একজন ক্ষত্রিয় বীর হয়ে পুত্রের হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন, এটা তো ক্ষত্রিয়দের ধর্ম নয়। সেই পরিণতিতে যখন এই বার্তাটা দেশে দেশান্তরে যাবে, ক্ষত্রিয় ধর্মের এই যে লঙ্ঘন দেশ দেশান্তরে যখন পৌঁছবে তখন ক্ষত্রিয় বীরেরা কিভাবে সেটা গ্রহণ করবে, সেটাই জনার মনের মধ্যে প্রবল প্রশ্ন তৈরি করেছে। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটা পড়ানোর চেষ্টা করব যতটা সম্ভব হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছ, বারবার শুনবে, আমি শব্দের অর্থগুলো তোমার লিখে তোমাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, কবিতারও আমি ছবি তুলে কবিতাটার অংশটাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। আজ